ডিসেম্বর মাসের নর্থ বেঙ্গল ভ্রমণের গল্পে প্রথম পর্বে দেখিয়েছিলাম লাট এবং অহলদারার গল্প এই পর্বে থাকছে চুলে ভ্রমণের গল্প চুলের সাথে আমরা দেখে নিয়েছিলাম লামাহাট্টা তাগদা এবং দার্জিলিং চুলেতে আমরা দু রাত্রি স্টে করেছিলাম টোয়েন্টি এবং থার্টিথ ডিসেম্বর আমরা স্টে করেছিলাম হামরো হোমস্টে তিনচুলেতে সুরেন রায়জির প্রপার্টিতে এই তিনচুলে ভ্রমণের গল্প আমাদের সারা লাইফ মনে থাকবে এটা একটা স্মৃতি প্রথমেই দেখে নিয়েছিলাম রাস্তাতে আমরা লাট থেকে যখন তিনছুলে যাচ্ছিলাম রংলি টি এস্টেট এর সিনিক বিউটি আমাদের মুগ্ধ করেছিল যা অপূর্ব সুন্দর চা বাগান দেখে আমরা পৌঁছে গিয়েছিলাম সুরেন রায়জির হামরো হোমস্টেতে সুরেন রায়জির হোমস্টেতে তখন চারটি রুম ছিল তো আমরা যে রুমটিতে ছিলাম তার পাশের রুমটিতে আরেকটি কাপল ছিল তো সেই রুমটির ওপরতলাটা ও তৈরি হয়নি তখন তার কাজ চলছিলো আন্ডার কনস্ট্রাকশান ছিল সুরেন রায়জির এই হামরো হোমস্টে প্রপার্টিটি আমাদের মন ভরিয়ে দিয়েছিল আমাদের এখনো পর্যন্ত দূরাত্রি স্টের জন্য আদর্শ একটি হোম স্টে যা আমাদের সারা লাইফ মনের মণিকোঠায় স্থান পেয়ে যাবে শুধুমাত্র এর সিনিক বিউটির জন্য নয় ওনাদের পরিবারের আতিথেয়তায় আমরা মুগ্ধ হয়ে গেছি ওনাদের গোটা ফ্যামিলি মিলে বিশেষ করে ভাবিজি এবং সুরেন রায়জির মা দুজন মিলে আমাদের এত যত্ন করেছে বিশেষ করে আমার ছোট মেয়েটিকে তারা নাম দিয়েছিল কলকাতার রসগোল্লা যাই হোক খাওয়া দাওয়া তো কোনো কথাই হবে না অপূর্ব তার স্বাদ সে যে খাবারই হোক তা ঘরের স্বাদ আমাদের মন ভরিয়ে দিয়েছিল তারপর সেখানে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম হাফ ডে তিন চুলে ভ্রমণের জন্য তো প্রথমেই চলে গিয়েছিলাম আমরা গুম্বা দ্বারা ভিউ পয়েন্টে এই গুম্বাধারা ভিউ পয়েন্টে যে দৃশ্য উপভোগ করেছি তা সারা জীবন মনে থাকবে এবং এই গোটা ট্রিপটিতে কাঞ্চনজঙ্ঘা আমাদের সব সময় সঙ্গী ছিল কাঞ্চনজঙ্ঘার অপূর্ব শোভা সাথে নিয়ে আমরা চলে গিয়েছিলাম লামাহাটটা সেখান থেকে ত্রিবেণী সঙ্গম তারপর বারামাঙ্গোয়াতে অরেঞ্জ গার্ডেন দেখে তার পরের দিন সেদিনকে ফিরে এসে তার পরের দিন আমরা সকালবেলা রওনা হয়েছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে রাস্তায় যে ভিউ দেখলাম তা সারা জীবনের সঙ্গী হয়ে রইল অপূর্ব মনোমুগ্ধকর এই পাহাড়ের রেঞ্জ পুরো স্লিপিং বুদ্ধা এই ভিউ নভেম্বর ডিসেম্বর ছাড়া হয়তো জানুয়ারি ফেব্রুয়ারিতেও পাওয়া যায় কিন্তু ডিসেম্বর মাসে যে ভিউ পেয়েছি তা অনেকবার আমি নর্থ বেঙ্গলে গেছি দার্জিলিংয়ে গেছি এই ভিউ আমি কোনো বার পাইনি এই ডিসেম্বরের লাস্ট উইকে যে ভিউ পেয়েছি তা সারা লাইভ মনে থাকবে একদম স্লিপিং বুদ্ধা দর্শন শেষ করে আমরা চলে গিয়েছিলাম দার্জিলিং তিনচুলে থেকে মাত্র একুশ কিলোমিটার ডিস্টেন্স ছিল দার্জিলিংয়ের দার্জিলিংয়ে গিয়ে আমরা বেশ গুটি কয়েক স্পট ভিজিট করি সব জায়গায় দেখা সম্ভব হয় না ঘুম মনেস্ট্রি দেখি তারপর ঘুম স্টেশন সেখান থেকে বাতাসিয়া লুপ বাতাসিয়া লুপে বেশ কিছুটা সময় কাটিয়ে সেখানের যে বিখ্যাত টয় ট্রেন সেই টয় ট্রেন এবং পিছনে কাঞ্চনজঙ্ঘা ব্যাকগ্রাউন্ডে টয় ট্রেন চলে যাচ্ছে এই দৃশ্য ভাষায় বর্ণনা করা যায় না সেই অপূর্ব দৃশ্য সাথে নিয়ে বেশ কিছুটা সময় বাতাসিয়া লুপে কাটিয়ে তারপর আমরা চলে যাই দার্জিলিংয়ের চিড়িয়াখানা মানে দার্জিলিংয়ের জুতে ভিজিট করতে দার্জিলিংয়ের সুয়ের সবচেয়ে বড় অ্যাট্রাকশন হচ্ছে রেড পান্ডা আর শুরুতেই দেখা মেলে আমাদের ভাল্লুক বাবাজি সে বেশ মজায় ছিল তারপর রেড পান্ডার বেশ কিছু স্ন্যাপ নিয়ে দার্জিলিংয়ে বেশ কিছুটা সময় কাটিয়ে মার্কেটেও কিছুটা সময় কাটিয়ে তারপর সেখানে লাঞ্চ সেরে আমরা ফেরার পথ ধরি এবং রাস্তায় যে দৃশ্য দেখলাম তা আরও মন ভরিয়ে দিয়েছে তিনচুলের রায় রিসোর্টের কাছে সূর্যাস্তের সময় কাঞ্চনজঙ্ঘার ভিউ তারপরের দিন সকালবেলা সুরেন রায়জির পরিবারকে বিদায় জানিয়ে আমরা চলে যাই তাকদা অর্কিড হাউসে এই অর্কিড হাউসে বেশ অনেকটা জায়গা জুড়ে প্রচুর অর্কিডের শাড়ি যা আপনার মন ভরিয়ে দেবে এক জায়গায় এত রকমের অর্কিড দেখতে পাওয়া এ এক সৌভাগ্যের ব্যাপার অর্কিড বাগানে বেশ অনেকটা সময় কাটিয়ে সেখানে বেশ কিছু অর্কিডের ছবি নিয়ে আমরা ফেরার পথ ধরি পাহাড়ে যতবারই আসি না কেন পাহাড়ের এই নতুন নতুন গ্রামগুলো আবার পাহাড়ে আসার কথা মনে করিয়ে দেয় আবার হাতছানি দিয়ে ডাকে তারা শুধু পাহাড়ের সৌন্দর্য নয় পাহাড়ের মানুষরা তাদের ভালোবাসা সবটুকু ডাকে পাহাড়কে ঠিক যেমন এই তিস্তা নদী বয়ে চলেছে তার উপর দিয়ে ব্রিজের মধ্যে দিয়ে ট্রেন চলে যাচ্ছে একটা ট্রেন চলে যাচ্ছে তারপর আবার আরেকটি ট্রেন আসবে ঠিক সেরকমই আমরাও এবারের মতো পাহাড়কে বিদায় জানিয়ে চললাম আবার ফিরে আসব সেই আশায় ধন্যবাদ দেখা হবে